এখন এসেছি কল্যাণী 8 মাঠের এই পুজো মণ্ডপটা দেখতে, হেভি সুন্দর লাগছে কিন্তু দেখতে, মানে হঠাৎ করে আইটিএম যাওয়ার পথে কিন্তু 8 মাঠটা পড়ে কল্যাণী A8 এ ব্লকে। এই মাঠের পুজোটা দেখার জন্য কিন্তু আজকে আসলাম। এখানে বেশ ফাঁকাই রয়েছে, এখানে এনএন স্কোয়ার মাঠের মতো অত ভিড়ও নেই, আইটিএম মাঠের মতো অত ভিড় নেই। প্যানেলটা তো বেশ সুন্দর লাগছে, সামনে গিয়ে দেখা যায় ঠাকুরটাকে কম হয়েছে, কারণ কি ঠাকুরটা দেখার জন্য আমি কিন্তু এখানে এসেছি। প্যানেলটাও বেশ সুন্দর করছে, সোলার কাজ মনে হচ্ছে দেখে, তাই না? খুব সুন্দর ফটো সেশন করার জন্য দারুণ সুন্দর সাজিয়ে রেখেছে, খুবই সুন্দর লাগছে প্যানেলটা। সবাই এখানে কি সুন্দর ফটো তুলছে, সেই আগেরকার সাবে কেমন মতো ঠাকুর, কত সুন্দর লাগবে, খুব সুন্দর লাগছে না ঠাকুরটা। এইট মাঠে পুজো তো দেখা কমপ্লিট, বেশ সুন্দর লাগলো। আর ভেতরটা যেরকম সুন্দর, বাইরেটা খুব সুন্দর, সোলার কাজ রয়েছে, খুব সুন্দর পটাশনের জায়গা রয়েছে। যাই হোক, এখান থেকে বেরিয়ে এখন যাবো আইটিআই মাঠের দিকে, ওই পুজোটাও দেখতে হবে, ওইটাই মেন পুজো কল্যাণীর মধ্যে।